এই রোজা রমজান মাসে খাউন দেখায় ভিডিও করবার লাগছে, কারো যদি খাউন দেখে রোজা হালকা হয়ে যায় আমার কিন্তু দোষারোপ করবার হইতেন না। তো আজকে একটা ইনভাইটেশন আছে, ওইটা গেছিলাম। এইখানে মমি সিং এর সব টপ টপ ব্লগাররা আছেন, কেটে কেটে আসেন আর আমরা কি করছি এইসব সব জানবার হইলে পুরো ভিডিও ডাইনে করে দেখুন লাগবে। তো আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা ফ্রম স্নিগ্ধাস ব্লগ। আশা করি আপনারা ব্যাক কলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মমি সিং এর এই প্রথম কোনো রেস্টুরেন্টে মমি সিং এর কন্টেন্ট ক্রিয়েটর করে ব্যাক কলরে এক লগ ইনভাইট করছেন, মানে এটা মমি সিং এই প্রথমবারই হয়েছে, আমি আর কোনো দেখছি না। তো যেহেতু ইনভাইটেশন দিছে সব টপ টপ ব্লগাররা থাকবো, এখন তো একটু মাঞ্জা মাইরা যাওনি লাগে, যেহেতু হ্যাগর লগে ভিডিও টিডিও করাম। তো মাঞ্জা টাঞ্জা মাইরা এই যে বার্বিকিউ হাউসের ভিতরে গেছিলাম গা, আর আমার বহুত দেখছুন এই বার্বিকিউ হাউসের ছবি টবি তুলছি, ভিডিও মিডিও বানাইছি। তো এখন আর কি ভিডিও বানায়াম, তো এর লিগা অত ক্লিপ টিপ লইছি না। তা আমি আয়নার সামনে, সরি থুকু, ক্যামেরার সামনে পোস্ট টোস্ট মারতাছিলাম আর হিন্দাইতেছে কন্টেন্ট ক্রিয়েটাররা টপ টপ ব্লগাররা আওয়া শুরু করছি, দেখ করলে এখন আইসিন না, হ্যাঁ আইতাছি না আর কি, এখন লেগে আমরা অপেক্ষা করতেছিলাম। তো ভাবছিলাম যে যাই মনে দেখ খাউন টাউন শেষ হয়ে গেছে, তার মধ্যে রোজা রোজা রাখছি বুঝিনি তো অনেক খিদা লাগিয়ে করছি। এর লিগা কি করছি, ব্যাক কলে লাহানা আগে আগে যায় বই আসছিলাম, যাই দিতে কেউ আইসে না, যাই একবার পুরাই ব্যাক কলে গেছে গা, হাই হাই কি করলাম এত আগে আই ফেললাম। এই যে এখন যা করে দেখতেছুন, হ্যাঁ কিন্তু অনেক বড় বড় ব্লগার, এই যে আফারা ভাইয়ারা সবাই কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, এর মধ্যে আমি কিন্তু কিছুই না, এনার অনেকেই এগোরে ছিলেন, অনেকেই না প্রায় সবাই ছিলেন। একটু পরে আরও কিছু বড় বড় সেলিব্রিটি আওয়া শুরু করবো, এখন নাম আমি নাই লইলাম, এনারা দেখলেই চিন্তা যাবেন গা যে কেডা আছে। এই যে একজন আয় করছে পাপু ভাই, আইসা আলা কি আর কইতাম, হ্যাঁ তো আমার শত্রু, হ্যাঁ হয়েছে রোস্টার, আমি টিকটক করি প্যালাস হইতাছে গিয়া ব্লক করি, এখন আর কি কইতাম, হ্যাঁ হইতাছে টিকটক করে রোস্ট করে। তো কুন্দা ব্যান কবে ব্যান ভাইয়া আমার রোস্ট করে দেয়, আমি এই ডরে আসি, হাই হাই কবে জানি রোস্ট হয়ে যাইয়া। যাই হোক আমরা সত্যি হলো, আমরা কিন্তু নৌকার গুস্ত লাহা না, কেউ কাউকে ছাড়ি না, হ্যাঁ আমার ভিডিওর মধ্যে আবার আমি হ্যাঁ ভিডিওর মধ্যে আয় করি, এটাই হইলো জ্ঞানী জাগা। আমি তো সে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারগুলো লগে একটু একটু করে ভিডিও করতেছি, যে আমিও যাতে একটু ভাইরাল টাইরাল লগে ফাই বুঝুন না। এই যে আমরা হইতেছে ব্যাক কলে মিল্লা রেস্টুরেন্টের সামনে খাড়াই আসছিলাম, কারণ আমরা এক এক করে এন্ট্রি নিয়ে হইতে ভিডিও করাবো, ভিডিও শ্যুট করাইব। তো আমি আর কি করতাম, আজ এরা খাড়াই খাড়াই হইতেছে পোস্ট হইতেছিলাম, ভিডিও করতেছিলাম সব ভাই আফাগর লগে যায়। অবস্থুকু রেস্টুরেন্টটা কই অবস্থিত, এটাই তো কইতে ভুলে গেছি গা, এটা হইতেছে মহিলা ডিগ্রি কলেজের অপোজিটে ত্রিশাল বাস স্ট্যান্ডে, সবাই ছিল না এরা, নতুন করে আর কি কইতাম। ও মা ভিডিও করতে করতে আয় দেখি জামগুড়ি ইফতারি সার্ভ করতেছে, তো এনে একটা ড্রিঙ্কস আসিন, সাথে কিছু ফ্রুটস দিছেন, আর আসিন গিয়ে হইতেছে তান্দুরি, আসিন গিয়ে হইতেছে চিকেন উইংস, আসিন লুচি, এন্ড খাউন কিরম এটা তো খাই আনে করে কম লাগবো। উপস সাথে আবার ফ্রেন্স ফ্রাই আসিন, আর এই যেটাছে গিয়ে আমার প্রান্তি আপু ফুড ব্লগার সবাই হেরে খুব ভালো করে আইসিন, ভিডিওটা দেখতে থাকবেন আস্তে আস্তে সব কিছু রিভিউ করে কোয়েলবাম। শুনুন আনে করে একটা কথা কই, অনেকেই আছে এই ফ্রিতে খায় বা প্রমোশনাল ভিডিও করে, হেরা হইতেছে খারাপ হইলেও ভালো ভালো রিভিউ দেয়, আমি কিন্তু ওই জাতের মধ্যে না, আমার যেটা সত্য কথা নইলেই অনেস্ট রিভিউ দিয়াম, এখন কার ভালো লাগলো না লাগলো আমার কিন্তু কিছু যায় আসে না। 250 টাকা দিয়ে খাউনের কোয়ান্টিটি কইয়াম যে ঠিকই আসিন, কিন্তু হেরা একটা ভুল করে ফেলছে, আগে আগে খাউন সার্ভ করে ফেলছে যার জন্য খাউন ঠান্ডা হয়ে গেছে, বুঝছি না আসলে টেস্টটা কিরকম। আর সবচেয়ে বড় কথা আছে সারাদিন রোজা রাখা খাউন পাইছি এটাই বেশি, খায় তো ফেটটা বসছি একথানি, অ্যান্ড কী কইতাম বেশি খিদা লাগিয়ে গেছি গা, আসল কি টেস্ট না টেস্ট কিছুই বুঝা হয়েছে না, তারপরে ঠান্ডা, আর এইসব খাউন ঠান্ডা আসলে মজা লাগে না, যেটা হাসালাপ। তো এরম এরম কেহার মধ্যে আরও হ্যাগর বহুত বহুত প্যাকেজ আছে, আপনারা হইতেছে হ্যাগর পেজ ভিজিট করবেন তাহলে আপডেট জানবেন সবাই, হ্যাঁ অনেক কিন্তু অফার দিতেছে, আপনারা যা অবশ্যই ট্রাই করবেন। তা খাওয়া দাওয়া শেষ করে হইতেছে কি আমরা হইতেছে পোস্ট দিয়ে ছবি টবি তুলতেছিলাম, ডুপ ছবি টবি তুললে থেকে গেছিলাম, একটু সামনে একটা মশলা চা খাওয়ানো লেগে, যে চাটা একটা ট্রিট দিছিল আপু রেনি আপু, অনেক ধন্যবাদ আপু আপনার আম করে এত সুন্দর একটা চা খাওয়ানো লেগে। তো এই চা খেতে খেতে হইতেছে কি আজকে ব্লগটা শেষ হয়ে গেল, আশা করি আপনার ব্লগটা ভালো লাগবো, তো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ অবশ্যই বারবিকিউ হাউস থেকে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।